বাবুরাম সাপুরের আজকে আজকে পৃষ্ঠা নাম্বার 34। ওয়ালাইকুম আসসালাম, সবাই কেমন আছো? আপুরা কেমন আছো? কাবেরী কাবেরী কেমন আছো? সবাই ভালো আছো? সাইরা, হ্যাঁ হ্যাঁ, সারা ইসলাম ভালো আছো তোমরা? রাইদা বরকতুল্লাহ কেমন আছো? রাইদা বরকতুল্লাহ ভালো আছো? সবাই সবাই এই ব্রেকফাস্ট করেছো? সবাই আফিফা খুব ভালো। সবাই বই খুলো, সবাই বই খুলো, পৃষ্ঠা নাম্বার 34, 34 পৃষ্ঠা বের করো সবাই, 34 পৃষ্ঠা বের করো। সবাই 34 পৃষ্ঠা বের করো। আজকে আমরা এই কবিতাটা পড়ব, মামার বাড়ি। এই যে দেখো পৃষ্ঠা নাম্বার 34, পৃষ্ঠা নাম্বার 34, পৃষ্ঠা 34, মামার বাড়ি, মামার বাড়ি। এই যে মামার বাড়ি, এই পৃষ্ঠাটা বের করো, পৃষ্ঠা 34। ওয়ালাইকুম আসসালাম, সবাই বই খুলো, হ্যাঁ হ্যাঁ সবাই বই খুলো, পৃষ্ঠা 34 সবাই। এই যে পৃষ্ঠা নাম্বার, এই যে দেখো পৃষ্ঠা নাম্বার 34, হ্যাঁ আফিফা বের করো, হ্যাঁ পৃষ্ঠা 34, হ্যাঁ হ্যাঁ পৃষ্ঠা 34, মামার বাড়ি, মামার বাড়ি। কবিতাটা কে লিখেছে? জসিমউদ্দিন, কবি জসিমউদ্দিন লিখেছেন। হ্যাঁ পড়া ও লেখা, হ্যাঁ আমরা প্রথমে পড়ব তারপর লিখব, ওকে? হ্যাঁ আমরা প্রথমে পড়ব তারপর লিখব। হ্যাঁ মামার বাড়ি পড়ো, এই যে দেখো সুন্দর ছড়া, সুন্দর কবিতা দেখো, মামার বাড়ি। এই মামার বাড়ি জসিমউদ্দিন, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। হ্যাঁ মামার বাড়ি জসিমউদ্দিন, এই যে দেখো, হ্যাঁ এই কবিতাটা পড়বে। এই যে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। হ্যাঁ পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। সবাই এই সবাই পাঁচবার পড়বে কবিতাটা, পাঁচবার পড়বে, বুঝতে পেরেছ? পাঁচবার পড়ার পর লিখবে। সবাই পাঁচবার পড়বে, পাঁচবার পড়া শেষ করে কবিতাটা লিখবে, বুঝতে পেরেছ? হ্যাঁ সবাই 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 পাঁচবার পড়া শেষ করে লিখবে। সবাই পাঁচবার পড়া শেষ করে লিখবে, খাতায় লিখবে। এই সাইরা, সাইরা, সাইরা ইসলাম, সবাই লিখবে, বুঝতে পেরেছ? পাঁচবার এই পাঁচবার পড়া শেষ করে লিখবে, বুঝতে পেরেছ?
পৃষ্ঠা 34 বের করো, পৃষ্ঠা 34, মামার বাড়ি, জসীমউদ্দিন, কবির নাম কি? কবি জসীমউদ্দিন। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। কত সুন্দর কবিতা, তাই না? ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। এই পাঁচবার পড়বে, পাঁচবার পড়বে, পাঁচবার পড়া শেষ করে সুন্দর করে লিখবে লাইন, যেভাবে দেয়া আছে আগে পরে আগে পরে লাইন দেয়া আছে, হ্যাঁ সেভাবে লিখবে। ওয়ালাইকুম আসসালাম। পৃষ্ঠা 34, পৃষ্ঠা নাম্বার 34, কবিতাটা বের করো, মামার বাড়ি, কবি জসীমউদ্দিন। পাঁচবার পড়ে লিখো, পাঁচবার পড়া শেষ করে লিখো, পাঁচবার পড়ে লিখবে, পাঁচবার পড়া শেষ করে তারপর লিখবে। পাঁচবার পড়া শেষ করে তারপর লিখবে। Thank you.
এইটা দিও la bola, la bola, la bola, la bola.
7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7 4 7 1 7
ভাই পড়া শেষ করে লিখেছো লিখতেছো লিখতেছো লেখা শুরু করেছো সবাই সবাই লেখা শুরু করেছো কাবেরি কাবেরি লিখেছো সবাই লিখো সবাই কিন্তু লিখে ফেলবে সম্পূর্ণ কবিতাটা লিখবে সবাই পুরো কবিতাটা লিখবে সবাই পুরো কবিতাটা লিখবে হ্যাঁ লাইন ঠিক করে লিখেছো বই দেখে দেখে বই দেখে দেখে লাইন ঠিক করে লিখেছো হ্যাঁ আগে পরে লাইন দেখে ঠিক করে লিখো বই দেখে লিখবে সবাই বই দেখে লিখবে কাবেরি লিখেছো কাবেরি আজকে তারিখ দাও আজকে তারিখ দাও সবাই আজকে তারিখ দিবে আর স্টার দিবে লেখা শেষ করে স্টার দিবে হ্যাঁ সুন্দর হয়েছে লেখা খুব সুন্দর হয়েছে বলো হ্যাঁ খুব খুব সুন্দর হয়েছে লেখা আগে পরে লিখবে বুঝতে পেরেছো যেভাবে বইতে লেখা আছে ঠিক ওইভাবে লিখবে লেখা শেষ স্টার দাও বলো বলো হ্যাঁ লেখা শেষ স্টার দাও লেখা সবার শেষ হলে স্টার দিবে হ্যাঁ স্টার দিয়েছো এবার মুখস্থ কর এই এবার মুখস্থ করো এবার মুখস্থ করো কবিতাটা মুখস্থ করো বলো হ্যাঁ হ্যাঁ হয়েছে সুন্দর হয়েছে লেখা সুন্দর হয়েছে সবার সবাই স্টার দিবে লেখা শেষ করে স্টার দিবে হ্যাঁ দেখাবে দেখাবে এখন মুখস্থ করবে খাতাটা উঁচু করে দেখাও ক্যামেরার সামনে ধরো হ্যাঁ সুন্দর হয়েছে লেখা সুন্দর হয়েছে সবার এবার মুখস্থ করো মুখস্থ করতে থাকো মামার বাড়ি জসিমুদ্দিন না মুখস্থ আর লিখতে হবে না এখন আর লিখতে হবে না এখন মুখস্থ করো মুখস্থ করে এই বানানটা ঠিক করে দেখে পড়ো বানান কথা শোনো সবাই এই দাড়ি কমা সবাই এই হ্যাঁ ঠিক আছে দাড়ি কমা সব ঠিক মতো লিখবে দাড়ি কমা যেটা দেয়া আছে সেটা ঠিক করে লিখবে কোথায় দাড়ি হবে কোথায় কমা হবে হ্যাঁ সুন্দর হয়েছে এবার মুখস্থ করো এই লেখা শেষ করে মুখস্থ করবে লেখা শেষ হলো হ্যাঁ দেখেছি স্টার দাও যাদের লেখা শেষ হবে স্টার দাও তারিখ দাও স্টার দিবে তারিখ দিবে সবাই সবার খাতায় স্টার দিবে তারিখ দিবে আজকে এবার মুখস্থ করো পড়তে থাকো মুখস্থ করো আমি মুখস্থ করো
সবাই এই কবিতাটা মুখস্থ করে ফেলবে, বুঝতে পেরেছ? এই সবাই কবিতাটা মুখস্থ করে ফেলবে, বুঝতে পেরেছ? সবাই কবিতাটা মুখস্থ করে ফেলবে। হ্যাঁ, এই বাবুরাম সাপুরে আর মামার বাড়ি, বাবুরাম সাপুরে মামার বাড়ি। হ্যাঁ, ভালো করে পড়ে লিখবে, না দেখে, না দেখে লিখতে হবে, না দেখে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রোজা, রোজা, হ্যাঁ রোজা, শেষ।